হ্যালো ফ্রেন্ড সকল, আশা করো আপনাদের নিশ্চয় ভালো আছে। আজি আমি এই ভিডিওটিতে আলোচনা করি পি এম কিষাণ সম্মান নিধি যোজনার বাবে কেন অনলাইন আবেদন করব পারি নিজের মোবাইলতে নিজেই। আপনি যদি আবেদন করব বিচারে এই ভিডিওটি সম্পূর্ণ চালে আপনি নিজেই আপনার মোবাইলের সহায়তে আবেদন করব পারব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বাবে। আর এই যোজনা কি আপনাদের মই বহলাই কব না, আপনার হয়তো সকলেই জানে যে এই কৃষকসকলের দিয়া একটা যোজনা, যে যোজনা কৃষকসকলে প্রতি বছরতে 6000 কোটি টাকা লাভ করব, প্রতি 4 মাহ পিছে পিছে 3টা কিস্তি 2000 কই লাভ করব। তো এই বিষয় আপনাদের হয়তো সকলেই জানে, কিন্তু এটা কথা আপনাদের ইয়ার লগতে জানে যে যেতিয়া মানে পি এম কিষাণ যোজনার আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছিল সেই সময় যখন দালাল আছিল, মানে আবেদন করার আপনাদের কি করব লাগেছিল, নথিপত্র লৈ যায় ডিস্ট্রিক্ট ম্যানেজারের তাতে, অর্থাৎ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট ম্যানেজার থাকে তার তাতে জমা দিব লাগিছিল, তারপরে আপনার এপ্লাই হয়েছিল। আর সেই সময়তে বহুত এরকম দালাল ওলাইছিল যখন কি করেছে আপনার পৰা টকা লৈ তারপর এপ্লাই করে দিছে, অর্থাৎ আবেদন করে দিব ঠিকই, কিন্তু যেতিয়া টাকা সোমাব তারপর আপনাদের 1000 বা 500 টাকা সেই দালালজনক দিব লাগিব। এনেকুৱা বহুত মানুষের লগত হয়েছে, আপনার হয়তো গম পায়। তো এই কথাটা চিন্তা করে কেন্দ্রীয় সরকারের পৰা এটা নতুন করে যে প্রসেস আরম্ভ করলে এইটু খুবই ভাল, কিন্তু এই যোজনাত আপনি জাস্ট নিজেই আপনার মোবাইলের সহায়তে আপনি আবেদন করব পারিব। সেই বিষয়ে মই আপনাদের দেখাই দিম আপনাদের কেন আবেদন করব পারিব নিজের মোবাইলের সহায়তে, ইয়াতে কোনো দালাল সালাল একো নালাগে। সো মই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই দিম, আপনাদের ভিডিওটি স্কিপ নকরক হেকলে চাই থাকিব। তো ফ্রেন্ডসকল ব্লগ ভিডিওটি আরম্ভ করো। তো আপনাদের কি করব, মোবাইলের যিকোনো একটা ব্রাউজার ওপেন করে জাস্ট আপনাদের লিখিব pmkishan.gov.in রেজিস্টার ফর্ম বলে লিখি আপনাদের সার্চত ক্লিক করে দিব। সার্চত ক্লিক করার লগেলগে কিন্তু ফ্রেন্ডসকল আপনাদের সম্মুখত এরকম ওয়েবসাইট আই যাব। আপনাদের ইয়াতে সব ইন্টার আধার নাম্বার, আপনাদের ইয়াতে আধার নাম্বার বয়ে দিব, তারপর এই বাক্সত থাকা যে ইমেজ এই আইডিটু এইকেইটা আকর আপনাদের এই ইমেজ কোডত বয়ে দিব লাগবে, ইন্টার ইমেজ টেক্সট ইয়াতে আপনাদের এইখিনি বয়ে দিব লাগবে। আপনার ক্ষেত্রে বেলেগ বেলেগ আহিব, মই ইয়াতে আধার নাম্বার আর ইমেজ আইডিটু ইয়াতে বয়ে দিছো। তো ইয়াতে ক্লিক হেয়ার টু কন্টিনিউ অপশনত ক্লিক করে দিব লাগবে। ক্লিক করার পিছত অল্প ওয়েট করব লাগবে, কেন এই সাইটটু অল্প স্লো কাম করে আছে। আপনাদের হয়তো একটা কথা গম পাই যে অল ওভার ইন্ডিয়া এই কামটা হয়ে আছে, সেই কারণে অল্প স্লো। ক্লিক করার লগেলগে আপনাদের সম্মুখত এনেকুৱা আহিব। সো ফ্রেন্ডসকল ইয়াতে দেখাই দিছে রেকর্ড নট ফাউন্ড উইথ গিভেন ডিটেলস ডো ইউ ওয়ান টু রেজিস্টার অন পি এম কিষাণ পোর্টেল। আপনার যদি এতিয়ালৈকে মানে আপনার যেটু পি এম কিষাণ পোর্টেলত রেজিস্টার হওয়া নাই তেনেহলে এনেকৈ আহিব। তো আপনাদের কি করব লাগিব, ইয়েসত ক্লিক করে দিব। ইয়েসত ক্লিক করার লগেলগে আপনাদের সম্মুখত এই ফর্মটো খোল খাই যাব। সো ফ্রেন্ডসকল ইয়াতে আপনাদের নিশ্চয় দেখবলে পাইছে স্টেটটো পোনপ্রথমতে আপনাদের ইয়ারপরা সিলেক্ট করে লোক, তারপর আপনার নিজের নিজের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটো ইয়ারপরা আপনার যে নিজের ডিস্ট্রিক্ট হয় সেটা আপনি সিলেক্ট করব। তারপর ইয়াতে আছে সাব ডিস্ট্রিক্ট, আপনার সাব ডিস্ট্রিক্ট যেটা হয় আপনি সেটা বয়ে দিব। বয়ে দিয়ার পিছত আপনাদের কি করব লাগবে, আপনার ব্লকটো ইয়াতে বয়াই দিব লাগিব, আপনার নিজের নিজের ব্লক যেটো যার যেটো ব্লক হয় সেটু বয়াই দিব লাগিব। বয়াই দিয়ার পিছত আপনাদেরকে ইয়ারপরা নিজের ভিলেজটো সিলেক্ট করে লব লাগিব, আপনার যেটো ভিলেজ আছে আপনি ইয়ারপরা বিচারি ওলাব লাগিব, তারপর আপনি জাস্ট সিলেক্ট করে দিব। সো সিলেক্ট করার পিছত আপনার নামটো ইয়াতে এই বাক্সত বহাই দিব, তারপর জেন্ডারটো ইয়াতে সিলেক্ট করে বহাই দিব, তারপর ইয়ারপরা আপনাদের কি করব ক্যাটেগরি, আপনি আপনার ক্যাটেগরি জেনারেল নে এস টি নে এস সি যেটো হয় আপনি বহাই দিব। তারপর ইয়াতে সব ফার্মার টাইপ আছে, আপনাদের যে টাইপের ফার্মার হয় ইয়াতে আছে ওয়ান টু হে স্মল, তারপর আছে আদার্স, আপনার যেটো হয় আপনারা এই ক্লিক করে দিব। তারপর ইয়াতে সব সিলেক্ট টাইপ আইডি আধার কার্ড সিলেক্ট হয়ে গেছে অলরেডি, আর ইয়াতে আইডির যে নাম্বার মানে আইডি নাম্বারটা ইয়াতে আহি গেছে। আর ইয়াতে আপনাদের আটাইতক ভাল মন করবলে কথাটা হল যে আই এফ সি কোড, আপনাদের ব্যাংকের যে আই এফ সি কোড আছে এই আই এফ সি কোড আপনাদের শুদ্ধ করে দিব যাতে অল্পও ভুল নয়। তারপর আপনাদের যে ব্যাংক দিব সেই ব্যাংকের নাম ইয়াতে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পিছত আপনাদের কি করব লাগবে, অ্যাকাউন্ট নাম্বার, আপনার যেটু অ্যাকাউন্ট নাম্বার আপনাদের এই যাতে ভুল নহয়, আপনাদের আই এফ সি কোড আর অ্যাকাউন্ট নাম্বার অল্পও যাতে ভুল নহয় আপনাদের এই শুদ্ধ করে দিব। তারপর আপনাদের ইয়াতে এড্রেসটা বয়ে দিব, তারপর ইয়াতে আছে সাবমিট ফর আধার অথরাইজেশন, তো আপনাদের সাবমিট করে দিব। তারপর ইয়াতে আছে ফার্মার আদার ডিটেলস নন ম্যান্ডেটরি, আপনাদের এই ম্যান্ডেটরি নহয় আপনার দিলে হব নদিলে হব। তারপর ফ্রেন্ডসকল আপনাদের কি করব,
এই যিটো এড অপশ্যন দেখিবলৈ পাইছে, তারপর ফ্রেন্ডসকল আপনাদের কি করব, এই যিটো এড অপশ্যন দেখিবলৈ পাইছে আপনাদের ইয়াতে ক্লিক করব লাগবে। তার আগতে আপনাদের মন করব এইটো সাইড দেখিবলৈ আছে সিঙ্গেল আর জয়েন, আপনার যিখিনি মাটি আছে এই মাটিখিনি সিঙ্গেল নে নিজর জয়েনট আপনাদের তাতে সেইমতে ইয়াতে এডত ক্লিক করে দিব। এডত যেতিয়া ক্লিক করব, এডত ক্লিক করার লগেলগে ইয়াতে চাওক সার্ভে খাতা নাম্বার আপনার বয়াই দিব লাগবে, ডাক নাম্বার বয়াই দিব, এরিয়া নাম্বারটো আপনাদের বয়াই দিব। তারপর আপনাদের সেভ অপশনত ক্লিক করে আপনাদের সেভ করে লোক, তারপর আপনাদের সাবমিট করে দিব। সাক ফ্রেন্ডসকল এতিয়া মূল কথা হল যে মই আপনাদের সাবমিট করে দেখাব নিম, তার কারণটো হল যে মোট অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা মোট লগত নাই, সেই কারণে মই আপনাদের সাবমিট করব দেখাব পড়া নাই। কিন্তু ফ্রেন্ডসকল আপনাদের এটা কথা মন করব যে ইয়াতে কিন্তু আপনাদের কোনো ধরনের ডকুমেন্টস আপলোড করব না, আপনার জাস্ট এইখিনি কাম আপনি এইখানে করলে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাব। তো ফ্রেন্ডসকল লগতে ডিসক্রিপশনটো মই লগতে ডিসক্রিপশনত মই লিঙ্কটো দি দিম। আর এই যেটু ওয়েবসাইট এইটো কিন্তু অলপ মানে স্লো কাম করে থাকে, আপনাদের অল্প ধৈর্য সহকারে কামটো করব, কেনো অল ওভার ইন্ডিয়া এই কামটো হয়ে আছে। সকল আশা করো আপনাদের নিশ্চয়ই বুঝি পেয়েছে পি এম কিষাণ সম্মান নিধি যোজনার বাবে কেন আবেদন করব পারিব নিজের মোবাইলের সহায়তে। যদি আপনাদের বুঝি পাত কোনো ধরনের অসুবিধা হয়েছে তেনে নিশ্চয় কমেন্টত জানাই দিব, মই নিশ্চয় অ্যানসার দিবলে চেষ্টা করিম। আর যদি আপনাদের এই ভিডিওর কোনো ধরনের অল্প হেল্প হয়েছে নিশ্চয় ভিডিওটা একটা লাইক করে দিব, লগতে এতালে যদি আপনি মোট চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই তেনে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখব, কেন মই প্রতিদিনে আপনাদের বাবে এনেকা হেল্পফুল আর ইন্টারেস্টিং ভিডিও সদায় সদায় লই থাকো। তো ফ্রেন্ডসকল আজিলে মানে আকৌ লগ পাম নতুন ভিডিও লৈ, তেতিয়ালৈ জয় হিন্দ জয় অসম, বাই বাই।